কয়েক বছর ধরে কমছে চামড়ার দাম দুই সালে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম ছিল পঁচাশি থেকে নব্বই টাকা পাঁচ বছরের ব্যবধানে প্রায় চল্লিশ শতাংশ কমে চলতি বছর এর দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ব্যবসায়ীদের অজুহাত বিশ্ববাজারে দরপতন ও চাহিদা কমে যাওয়াই এর কারণ তবে পরিসংখ্যান বলছে দুই সালে বিশ্ববাজারে প্রতি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়া গড়ে দুই দশমিক ত্রিশ ডলারে রপ্তানি করা হয় বর্তমানে দাম কমলেও গত ছ মাস ধরে এ গ্রেডের চামড়ার দাম রয়েছে দুই ডলারের উপরে অর্থনীতিবিদরা মনে করেন আন্তর্জাতিক বাজার পর্যালোচনা না করে দাম নির্ধারণ করা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কারসাজি কিনা তা খতিয়ে দেখতে হবে চিন্তা করার ক্ষেত্রে যারা চামড়া বড় বড় ব্যবসায়ী কিংবা আপনার এই যারা চামড়া কালেক্ট করছে তারা কোনো একটা ইনফ্লুয়েন্স দিয়ে এই প্রাইসটা নিচে সেট করছে কিনা এ একটা উদ্বেগ কিন্তু থেকেই যায় ভারতের তুলনায় অভ্যন্তরীণ বাজারে এবার কাঁচা চামড়ার মূল্য অর্ধেক নির্ধারণ করায় বেড়েছে পাচারের আশঙ্কা যখন বলা হয় যে তিরিশ দিন আপনার সতর্ক থাকবে ভালোভাবে পাহারা দেওয়া হবে সীমান্ত এটা ইমপ্লাই করে যে ইন্ডিয়ান মার্কেটে আপনার এই এই চামড়ার যে দাম তার থেকে আমাদের আভ্যন্তরীণ দামটা নিচে সেট করা হয়েছে এদিকে তিন সংগঠনের সঙ্গে বৈঠক করে দাম নির্ধারণের কথা থাকলেও একটি সংগঠনের দাবি তাদের সঙ্গে কোনো আলোচনাই করেনি মন্ত্রণালয় তিন সমিতির সমন্বয় করে রেটটাকে নির্ধারণ করা হয় এবং মিটিং করে এটাকে রেটটাকে কমপ্লিট করা হয় কিন্তু এইবার তো কোনো সুযোগই দেওয়া হয়নি আমাদেরকে যেহেতু বিজনেসটা আমরা করে থাকি আমরা এটার উপরে পর্যালোচনা করে রেটটা নির্ধারণ করে দিতে পারতাম বিটিএর তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে বাইশ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয় এর বেশিরভাগই আসে ঈদে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা